নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব ভোকাল পলিপসের সমস্যা এবং এর কিছু হোমিওপ্যাথিক সমাধান নিয়ে। বন্ধুরা, প্রথমে জেনে নিই ভোকাল পলিপ কী এবং কেন হয়। বন্ধুরা, ভোকাল কর্ড আমাদের বাকযন্ত্রে যা দিয়ে আমরা কথা বলি, যার সাহায্যে আমরা কথা বলি এবং অনেক সময় খাদ্যবস্তু গেলার কাজও করে, সেই সঙ্গে সঙ্গে আমাদের শ্বাস নিতে অনেক সাহায্য করে ভোকাল কর্ড। কিন্তু যদি কোনো কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে বা অন্য কোনো কারণে এটি সংক্রামক হয়ে থাকে এবং সেখানে পলিপ জমতে থাকে, তার ফলে দেখা যায় যে আমাদের ভয়েস আস্তে আস্তে কমে আসে এবং গলার স্বর বসে যায়, গলায় ব্যথা হয়, গলায় চুলকানি হয় এবং গলার ব্যথা বিভিন্ন সমস্যা হতে দেখা যায়। তো বন্ধুরা, এবার জানি সমস্যাটি হয় কেন। এই সমস্যাটি হওয়ার প্রধান যে কয়েকটি কারণ হলো, তার মধ্যে যারা গলার ভোকাল বাকযন্ত্রের ইউজ খুব বেশি করেন, যেমন সিঙ্গার্স বা যারা বক্তৃতা দেন বা যারা লাইভ কনফারেন্স করেন বা যারা বা আজকালকার দিনে যারা মোটিভেশনাল স্পিকার, তাদের ক্ষেত্রে সমস্যাটি হতে বেশি দেখা যায়। তার কারণ হলো বাকযন্ত্রের অত্যাধিক ব্যবহার, এটির একটি বড় কারণ। এছাড়াও যারা প্রচণ্ড জোরে কথা বলেন এবং যাদের দেখবেন ভয়েস টু মাচ লাউড, তারা নর্মাল কথা বলে বিশাল জোরে জোরে এবং অনেক সময় দেখা যায় যে গলা জোরে চেঁচানোর ফলে বা কোনো আপনার সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে, কিছু হচ্ছে, কারোর সাথে মারামারি হচ্ছে, খুব জোরে আপনি চেঁচালেন, সেই কারণে এই সমস্যাটি আসতে দেখা যায়। তো বন্ধুরা, আজের কয়েকটা সিম্পল হোমিওপ্যাথি মেডিসিন বলবো, যাদের এই পলিপসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। মেডিসিনগুলি ইউজ করতে পারেন, কিছুদিন ধরে ব্যবহার করুন, দেখুন আপনার সমস্যাগুলি আস্তে আস্তে কমে যাবে। বিশেষ করে এই সমস্যাটি সিঙ্গারদের খুব বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, চলে আসি মেডিসিন। আমাদের প্রথম মেডিসিনটি হলো বেলেডোনা 30 CH অর 200 CH। আমি দুটো পোটেন্সি বললাম কারণ পোটেন্সি চেঞ্জ করে আপনার ইউজ করা দরকার। যখন আপনার এই সমস্যাটি সবেমাত্র শুরু হয়েছে, সেই সময় যদি অনলি বেলেডোনা ইউজ করেন, যেখানে গলায় ব্যথা হচ্ছে, গলার পলিপ সবেমাত্র স্টার্ট হয়েছে, সেখানে 30 CH 2-3 দিন ব্যবহার করে দেখুন, তারপরে বন্ধ করে দিন, আস্তে আস্তে সমস্যাটা আপনার কমতে আরম্ভ করবে। এবার দেখা যায় যে বেলেডোনা 30 ইউজ করার পরে, 2-1 দিন ইউজ করার পরে যদি আপনি বন্ধ করে দেন, কমে যায়, কিন্তু সমস্যাটা একেবারে ঠিক হয় না, কন্টিনিউয়াস থেকে যায়। তাই বেলেডোনাকে 200 CH পোটেন্সিতে শুধুমাত্র সপ্তাহে একবার 2 ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে পান করুন এবং মেডিসিনটিকে 1 মাস মতো কন্টিনিউ করুন, দেখুন আমার সমস্যাটি আস্তে আস্তে ঠিক হতে শুরু হয়ে যাবে। আমাদের নেক্সট মেডিসিনটি হলো কস্টিকম 30 CH। কস্টিকম 30 CH তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের গলা মানে প্রায়ই বসে যায়, সারাদিনে 2-3 বার দেখা যায় যে গলা বসে যায় এবং ঘর ঘর একটা আওয়াজ আসে এবং হঠাৎ করে তারা এরকমভাবে বারবার গলা ঝাড়তে থাকে। এই সমস্যাটি আপনি অনেকের মধ্যেই দেখতে পাবেন। তাদের পলিপসের হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং যদি এটি ঠিক না করা হয় টাইমে, তাদের পলিপসের সম্ভাবনা অবশ্যই এক সময় গিয়ে দাঁড়ায়। তাদের ক্ষেত্রে কস্টিকাম 30 CH খুব ভালো কাজ করবে। 2 লিটার জলের সাথে মিশিয়ে পান করতে পারেন, 2-3 দিন, 4-5 দিন পান করুন, দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু হয়ে যাবে। আর্জেন্ট মেটালিকাম 30 CH, যারা পাবলিক স্পিকার বা সিঙ্গার, যাদের সবসময় তাদের কাজই হলো জোরে কথা বলতে হয় এবং কন্টিনিউ কথা বলতে হয় বা গান করতে হয়, বিশেষ করে সিঙ্গারদের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করবে। তাদের ক্ষেত্রে সমস্যাটি হয়ে থাকলে আর্জেন্ট মেটালিকাম 30 CH 2 দিন অক্ষ ডায়েট জিভে নিতে পারেন, দিনে 2-3 বার বা 4 বার, দেখবেন আস্তে আস্তে আপনার সমস্যাটা কমতে শুরু করবে। বন্ধুরা, এবার অনেকের মধ্যে দেখা যায় যে গলার ভোকাল কর্ডের পলিপসের জন্য আওয়াজ একেবারে ধীর স্থির হয়ে গেছে, মানে একেবারে আওয়াজ কমে গেছে, মানে যখন কথা বলে প্রচণ্ড স্লো কথা বলে, আস্তে কথা বলে এবং হয়তো একটা সময় গলার স্বর খুব বেশি ছিল, এখন আস্তে আস্তে সেটা কমে এসছে। তাদের ক্ষেত্রে ফসফরাস 200 খুব ভালো কাজ করবে। ফসফরাস 200 নেবার সময় একটু জলে মিশিয়ে 2 ফোঁটা পান করতে পারেন এবং এটিকে দীর্ঘ কন্টিনিউ করার দরকার নেই, মানে বারবার নেবার দরকার নেই, এটিকে সপ্তাহে 1 দিন সকালবেলা, সানডে অথবা মানডে, একই দিন সপ্তাহে জায়েন্ট জলে মিশিয়ে পান করুন এবং কন্টিনিউ করুন 1 মাস বা 2 মাস, দেখুন আপনার ভয়েসের তো উন্নতি হবে, সেই সঙ্গে সঙ্গে ভোকাল পলিপসে সেটিও আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আপনি এই সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এটি সবাইকার ক্ষেত্রে হয় না, খুব রেয়ার কেস, কিছু খুব কম মানুষের মধ্যেই দেখা যায় এই সমস্যাটি। ভিডিওটি পার্টিকুলার তাদের জন্যে, তাদের যদি সমস্যাটি হয়ে থাকে এই মেডিসিনগুলো হাতের কাছে রাখুন এবং ব্যবহার করুন, আপনি খুব ভালো ফল পাবেন। অথবা আপনার নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথ কনসালটেন্টের সঙ্গে আলোচনা করে মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। তোমাদের ফিরে নতুন ভিডিও নিয়ে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন।